আর পিছন গুলো কি বাগদান তা আমাদের দেশের শাক সবজি কি আছে 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 বেরিয়া বিশাল বড় একটি গার্ডেন সব আরবি বাংলাদেশের সব দেশের মানুষের এখানে শাক সবজি চাষ করে আমার এই বাড়ি কোন জায়গায় জানি মুলিবাজার ডিস্ট্রিক্ট সিলেট আমার এই বাইরের বাড়ি মৌলিবাজার সিলেট এখান থেকে আসি দেখেন এই বিশাল বড় একটি গার্ডেন মধ্যে কত সুন্দর এই শাক সবজি চাষ করলো মাসল্লা মূলা তো বড় হয়ে গেছে না এখন সিজন সিজনের টাইমে শাক সবজি হলে কেমন লাগে ভালো লাগে যখন শাক সবজি চাষ করেন যদি ভালো ফলন হয় তখন ভালো লাগে না গরমকালে কেমন হয় শাকসবজি গরমকালে কম হয় বেশি কালের তো আর এই যে তাবুক গুলা এগুলা কি গরমকালও রাখেন শীতকালও রাখেন এই যে উপরে হ্যাঁ তেরফাল হাউস গ্রিন হাউস এটা কি শীতকাল গরমকাল দুই কালে হয় কেন উঠে গরমকালে উঠে এলায়

আহ শীত সর যেন একটু ভালো হয় হ্যাঁ দিকে তোমার ওই কম হয় বাইরের দিকে হয় আরইনাগর এই জায়গা তো হয় না সবগুলো কি বর্বিল এই যে সবগুলোর মধ্যে এই যে তীরফলের নিচে हां সবগুলো বর্বিল বর্বিল পয়সা গনা এই যে রিয়ান 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 सिंगлем না যাই দেখতে হবে রিয়ান আর Marcin পরে বাইন দিব রিয়ান এটা একটু গেরানা यार এটা কি কারা খায় বাংলাদেশি না আরবিরা আরবি যাক অনেক সুন্দর লাগে এগুলা দেখি এই যে এত সুন্দর শাক সবজি বাহারাইনের হারানির মধ্যে মাঠকে মাঠ বিশাল বড় একটি গার্ডেন আর এই সম্পূর্ণ গার্ডেনটি পরিচালনা করে আমার এই ভাইয়েরা কয়েকজন আছে এখানে কয়জন কাজ করেন এখানে নয়জন আর বিভিন্ন সাইডে আরো লোক আছে না আর বিভিন্ন সাইডে আরো লোক আছে মালিক সহ নয়জন আছে মালিক সহ মালিক তো একেল এলাকারে ওই এলাকার পাখি ঠিক আছে তো ভালো থাকবেন হ্যাঁ ওকে ভাই ওকে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ দুয়া সবার লাই করি আমার লাই করিয়েন আল্লাহ যেন সই সালামতে সবাইরা রাখে বিদেশের বাড়ি